তো ওদের কেউ বেঠায়, তো আমি বলা থা যে ভাই সাহেব আমার কোমর কোমর মে বহুত দরদে, তো ও বলতা হ্যাঁ যে কোমর মে দরদ হতো তো পেলি কেউ আমলোক নেই বলা থা, তো আমি বলা ভাই তুম তো আবি আয়া থা তো তুমি কেসা বতায় গা যে আমার কোমর মে দরদ হতো তুমি ক্যা করে গা, তো বলা যে তু আবি দূসরা কো ডাক্তারকে বস মত যা, তু ঢাকা যাকে সফিলা প্রধান সারে উসকে পাশ যাকে তু দেখা তোমার যে বিমারি পুরি বরাবর হয়ে যায়গা, তো মে আয়া উসকে বাদ শুন কেদার আমি তো এদার বা ট্রিটমেন্ট নিতাম। আসসালামু আলাইকুম, আমার নাম মিকাইল হোসেন, আমার বাড়ি গোপালগঞ্জ। আমি মাজায় ব্যথা নিয়ে আসছিলাম, যাই হোক ব্যথা আগের চাইতে অনেকটা ভালো, আশা করি বাকি যেটুক আছে সেটুক ঠিক হয়ে যাবে। তো আমি প্রথমে জায়গা আসার সংবাদ পেলাম, আমার এক দোস্ত সৌদি আরবে থাকতো, আমার এক জায়গা থাকতাম, তারপরে ও বাড়ি আসছে, একদিন চায়ের দোকানে তার সাথে দেখা। তো আমি একা বসেছিলাম, আসলে মনটা খারাপ ছিল কারণ এই মাথায় ব্যথার কারণে নিজে একা একা বসে থাকতাম অনেক সময়, অত বিস্তারিত কাউরে বলতে পারতাম না। যাই হোক ও আমারে ও আমাকে দেখছিল, দেখার পরে আমাকে বলে আসছে এ তুই ওদের কেউ বেঠায়, তো আমি বলা থা যে ভাই সাহেব আমার কোমর কোমর মেয়ে বহুত দরদে, তো ও বলতা হ্যাঁ যে কোমর মেয়ে দরদ হতো তো পেলি কেউ আমলোক নেই বলা থা, তো আমি বলে ভাই তুমি তো আবি আয়া থা তো তুমি কেসা বতায় গা যে আমার কোমর মেয়ে দরদ হতো তুমি ক্যা করে গা, তো বলা যে তু আবি দূসরা কো ডাক্তারকে বাস মত যা, তু ঢাকা যাকে সফিলা প্রধান সারে উসকে পাশ যাকে তু দেখা তোমার যে বিমারি পুরি বরাবর হয়ে যায়গা, তো মে আয়া উসকে বাদ শুন কেদার আমি তো এদার বা ট্রিটমেন্ট নিতাম। এদার আকে হামবি যে চিজ দেখায় তো এ সব কিছু আমার পাশ বহুত আসছে, এদার ট্রিটমেন্ট যে সব চিজ দিতাও না এ বহুত দামি চিজে, লেকিন এ দূসরা কেদার বি দেখতা নেও দেখতা নেই, মে মে খুললা মে পেলে গিয়া থা, লেকিন ওদার যে ডাক্তারের পাশ গিয়া থা ও আমাকে ভি দাওয়াই দিয়া থা, লেকিন আর কুছ ভি নেই দিয়া থা, এদার বহুত আসছে সিসে ভাই। এজগা ট্রিটমেন্ট আমাকে যেরকম দিচ্ছে তাতে এজগা নিয়ম কানু অনেকটা ভালো, পরিবেশ খুব সুন্দর, এবং যারা আমাদের ব্যায়াম করায় বা অন্য অন্য টেকনোলজি দিয়ে যে চিকিৎসা দিয়ে থাকে সেগুলো খুব উন্নত মানের, আসলে এটা অন্য অন্য জায়গা আছে আমার মনে হয় ভালোই না, আমার কাছে আসলে সবকিছু মিলে ভালোই লাগছে, কারণ এজগার পরিবেশ বা অন্য অন্য যে কিছু যা কিছুই আছে সবকিছুই ভালো। সফিলা স্যার সম্পর্কে আসলে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, কারণ আমি তো স্বয়ং মাত্র কয়েকদিন এসেছি এজগা, তারপর যতটুকু যা দেখলাম তাতে ডাক্তার হিসেবে উনি খুব ভালোই। আচ্ছা আমি আমার জন্য আপনাদের সবার কাছে আমি দোয়া চাই যেন আমায় যে মাজায় ব্যথা নিয়ে আসছিলাম এটা যেন ভালো হয়ে যায়, এর জন্যই আপনাদের সবার কাছে দোয়া চাই। আর যারা এরকম কোমরে ব্যথা বা হাঁটুতে ব্যথা নিয়ে বকছেন আমি তাদেরকে বলো ভাই আপনারা এসে এ জায়গায় এসে একবার দেখে যান, দেখে চিকিৎসা নেন, আসলে অনেকে ভালো হচ্ছে ভালো হয়ে যাচ্ছে আপনিও ভালো হবেন। আমারা আমারা সেম সেম বিমারি যে আদমি লোক হে ভাই সাহেব আমি আপনাকে সবকে বলতাম আপনার এদার আকে দেখো, দেখে এদার যে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট লেলে পুরি ভালো হয়ে যায়গা। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।